हेलो गाइस वेलकम टू माय चैनल आज के आरेकटी नतून ब्लॉग वीडियो निये आपनादेर सामने हाजिर होयेछि प्रिय दर्शक बंधु एजे देखते पाच्छेन आमी आपनादेरके एखन देखाबो आमादेर एकटी सुंदर डिजाइन एटी 2D डिजाइन आसले एटी 3D डिजाइनेर चेये कोनो किछुतेई कम ना एटी चमत्कार एकटी डिजाइन होयेछे 3D डिजाइनेर चेयेओ सुंदर होयेछे आमी मने करी केमन होयेछे कमेंट करे आपनारा अवश्यई जानाबेन आसले आमार गलाटा भालो नेई আমি কয়েকদিন থেকে অসুস্থ তাই আমার কণ্ঠটা একটু শুদ্ধ হচ্ছে না তো তার জন্য ক্ষমা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি তো মেশিনে আরেকটি আছে অলরেডি আমরা তিনটি শেষ করেছি এটি একটি আলমারির ডিজাইন তো ডিজাইন যেহেতু আলমারি তিন পাল্লা আলমারি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটি পুরোটাই হচ্ছে আপনার 3D ডিজাইনের মতো দেখতে কিন্তু আসলে না এটি 2D ডিজাইন আমরা 3D-র মতোই 2D ডিজাইনটি করেছি চমৎকারভাবে ও লাইটটা চালু করো লাইট বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে আমরা দুঃখিত লাইট বন্ধ হওয়ার কারণে আবারও চালু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি আমাদের হচ্ছে একটি 2D ডিজাইন এবং এটি হচ্ছে আলমারির মধ্যে থাকবে সেটি ইতিমধ্যে আমি আরেকবার বলেছি আপনাদেরকে আমাদের যেই মেশিনে ডিজাইনটি করা হয়েছে সেই মেশিনটি হচ্ছে এটি এই আমাদের চমৎকার একটি আলমারির ডিজাইনটি এই ডিজাইনটি আসলে এটা কাঠের উপর করা আমাদের MDF বোর্ডে করা যায় কি না সে বিষয়ে অবশ্য আমরা বলতে পারবো না আমাদের এখানে MDF বিশেষজ্ঞ মিস্ত্রি অলরেডি চলে এসেছেন এই যে উনি হচ্ছেন একজন MDF মেলামাইন বোর্ডের বিশেষজ্ঞ মানে ওইগুলোতে কী কী কাজ করা যায় উনি জানেন আর আমরা শুধু কাঠেরটাই বলতে পারি যে আসলে কী কী হয় এই যে আলমারি ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাররা ইতিমধ্যেই ভিড় জমিয়েছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে এই যে ডিজাইন মেশিনে আমাদের এখানে MDF বোর্ড বিশেষজ্ঞ উপস্থিত আছেন তিনি আমাদেরকে পরে জানাবেন যে আসলে এগুলো মেলামাইন বোর্ড বা MDF বোর্ডে করা যায় কি না আমরা এখন আপনাদের সামনে সেটি বিস্তারিত আলোচনা করব না কারণ আমাদের এটি একান্তই ব্যক্তিগত বিষয় এটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব না আমরা শুধু এটি দেখানোর চেষ্টা করছি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে সাথে থাকবেন কারণ আমাদের নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকে এই পর্যন্তই অন্য কোনো নেক্সট ভিডিওতে আপনাদের নতুন নতুন ডিজাইন দেখানোর চেষ্টা করব টাটা বাই বাই ধন্যবাদ